হঠাৎই ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 5.6 এবং বর্তমানে সেখানকার ঠিক কি পরিস্থিতি সেই সমস্ত দিকে নজরও রাখা হচ্ছে। জানা গিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার অর্থাৎ ইএমএসসি জানিয়েছে যে বুধবার দিন সকালের দিকে এই ভূমিকম্প প্রথম অনুভূত হয়। আর ভূমিকম্পের উৎসস্থল ছিল পাপুয়া নিউগিনির অম্বুটি থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে। তবে এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা কোনো ক্ষয়ক্ষতি হওয়ার এমন কোনো খবর পাওয়া যায়নি। দিন কয়েক আগেই একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল, আর একটি মাঝারি এবং আরও একটি মৃদু। এইভাবেই দুটি পরপর ভূমিকম্পের কেঁপে ওঠে নেপাল। প্রথম ভূমিকম্পে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.8, আর ঠিক তার কয়েক ঘন্টা পরে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, আর তাতে কম্পনের মাত্রা ছিল 5.9। গত সপ্তাহে চীনেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে একটার পর একটা জায়গায় ভূমিকম্পের খবর বারবার সামনে আসছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল, অর্থাৎ চীনের এই ভূমিকম্পের মাত্রা ছিল 4.7। বিশ্বজোড়া ভূমিকম্পের আতঙ্ক। ভূতত্ত্ববিদরা বলছেন যে হিন্দুকুশ পর্বতমালার পাদদেশের অঞ্চলে মাটির নিচের প্লেটগুলো চলমান, এমনকি চ্যুতিরেখাগুলিও অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে, যার ফলেই মাঝে মধ্যেই কম্পন অনুভূত হচ্ছে। কখনো আফগানিস্তান, কখনো পাকিস্তান, তুর্কমেনিস্তান, কখনো আবার নেপাল বা কখনো আবার দিল্লির বা তার সংলগ্ন কোনো এলাকা। এমনকি ভারতের ক্ষেত্রেও মাটির নিচে থাকা ডাউকি চ্যুতিরেখা এবং ইয়াসিন হিঞ্জ চ্যুতিরেখা অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। দেবভূমি উত্তরাখণ্ডের অবস্থা অত্যন্ত শোচনীয়। ভূতত্ত্ববিদরা বলছেন যে এই মুহূর্তে যা পরিস্থিতি, হিমালয়ের যে কোনো মুহূর্তে কম্পন অনুভূত হতে পারে, আর সেটা যদি হয় তাহলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। আর তাতে যে ভারতবর্ষের বেশ কতগুলো শহর তছনছ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে একটার পর একটা ভূমিকম্পের খবর যখন বারবার সামনে আসছে তখন আতঙ্ক গ্রাস করেছে। এবং ওই যে বলছিলাম যে গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর আমরা পেয়েছি, এবং বিশেষ করে গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় আমরা ভূমিকম্পের খবর বারবার পাচ্ছি। এবং যদি আমরা একটুখানি অতীতে ফিরে যাই তাহলে তুরস্ক, সিরিয়া, সেখানকার ভূমিকম্পে ঠিক কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, কত মানুষ মারা গেছে, সেই স্মৃতি আমাদের কাছে এখনও টাটকা। আর তার মধ্যেই নতুন করে আরও একটা ভূমিকম্পের খবর। আর প্রত্যেকটা দিনই প্রায় কোথাও না কোথাও ভূমিকম্পের খবর এসে পৌঁছেছে, যার ফলে চিন্তাও বাড়ছে। এবং ইতিমধ্যেই যেটা বলছিলাম যে পাপুয়া নিউগিনির খবর, পাপুয়া নিউগিনি এবারে কেঁপে উঠল, আর এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে 5.6। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ খবর প্রতিটা মুহূর্তে পৌঁছে দেবো আপনাদের কাছে। আর সেই সমস্ত খবরের জন্য অবশ্যই সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সঙ্গে রাখুন আজ তাক বাংলা।